হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা শাকিল ব্লগস। আজকে একটা হিরো স্প্লেন্ডারের রিভিউ নিয়ে চলে আসছি। এটা খুবই সুন্দর কন্ডিশন এবং একদম নিউ, আর গাড়িটা খুবই কন্ডিশনের ভিতরে আছে। যারা সেকেন্ড হ্যান্ড বাইক আমার মাধ্যমে কিনতে চান, অনায়াসে কিনে নিতে পারেন, কারণ আমাদের কুরিয়ার সিস্টেম রয়েছে। তো আজকে এ টু জেড দেখাবো তামান্না এন্টারপ্রাইজের। আমি অলরেডি অনেক কয়েকটা কালেকশন দেখাইছি, আর আজকে হিরো স্প্লেন্ডার প্লাসের এটা দেখাবো। আর এই হিরো স্প্লেন্ডার প্লাস, এটা গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনের ভিতরে আছে, একদম নিউ ইঞ্জিল, একদম ইনটেক ইঞ্জিল। তো সব কিছু দেখার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ এটা ডিজিটাল প্লেট ঢাকা মেট্রো। তো যারা ডিজিটাল স্মার্ট কার্ড সহ একটা ভালো মানের বাইক খুঁজতেছেন, আমার মাধ্যমে নিয়ে নিতে পারেন। একদম আমাদের কুরিয়ার সিস্টেম হলো 5,000 টাকা অ্যাডভান্স করে যে কোনো জেলা থেকে আপনার স্বপ্নের বাইক নিতে পারবেন। তো গাড়িটা সব কিছুই ভালো লাগছে, যেহেতু ডিজিটাল প্লেট আর সব কিছু অলোকে আছে, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো লাগলো। যদি নেক্সট টাইম আপনারা দেখতে চান অবশ্যই দেখাবো, যেহেতু ইঞ্জিল কন্ডিশন ভালো আছে। তো আমি সব কিছু খুঁটিনাটি দেখেছি, গাড়িটা খুবই সুন্দর ভালো, এবং আমার উপর যাই বিশ্বাস করেন, নিঃসন্দেহে গাড়িটা নিয়ে নিতে পারেন। গাড়িটা ইন্ডিকেটর, ব্যাকলাইট, হেডলাইট সব কিছু অলোকে আছে, এবং টায়ার কন্ডিশনও আমি দেখলাম একদম দুইটাই নতুন আছে। তো এক হাতের গাড়ি, যেহেতু দ্বিতীয় কোনো হাত হয়নি, আপনি যে নেবেন আপনাদের মাধ্যমে আমি নাম ট্রান্সফারও করে দিতে পারবো এবং এডিট করে দিতে পারবো, যে কোনোভাবে আমাদের মাধ্যমে নিতে পারবেন। তো যারা প্রবাসী ভাই দেখছেন বা চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছেন, আমি জানি চাঁপাইনবাবগঞ্জে হিরো স্প্লেন্ডার প্লাসের প্রচণ্ড চাহিদা। তো গাড়িটা খুবই সীমিত প্রাইজের ভিতরে চেষ্টা করবো, যারা কিনতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো একদম সীমিত দামে আপনাদের এই বাইকটা তুলে ধরার। তো আমি সাউন্ড কোয়ালিটিও দেখলাম ভালো লাগছে, এবং গাড়িটা একদম ইনটেক এবং একদম নিখুঁত। একবার এক জায়গায় তো মাসি দাকো দেখলাম না, যদি ওল্ড ভার্সনের গাড়ি, তারপরও এক হাতে যেহেতু সে কারণে অনেক ভালো লাগলো। এখানে আরও অনেক অনেক বাইক আছে, নিতে পারেন নিঃসন্দেহে। তো গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনের ভিতর, পিছের টায়ারটাও ভালো লাগছে, যেহেতু আমি আবার বলছি যে টায়ার দুইটাই নতুন টায়ার, আর গাড়িটা একদম একদম নিউ, আর কন্ডিশন ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো, আবার ব্যাটারি নতুন লাগানো আছে। তবে এটা হ্যাঁ, 1 লিটার তেলে 65 প্লাস রানিং করবে, যদিও আমি বলবো যে 55-এর নিচে নামবে না। সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে ইডিটের কারণে সাউন্ড কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে গেছে, আর আমি রিমুভ করে দিয়েছি। তো এক কিকে স্টার্ট, এটি 100% গ্যারান্টি। তারপর আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেহেতু স্মার্ট কার্ড সে কারণে একদম কম প্রাইজে মাত্র 47,000 টাকায় আমি এই বাইকটা আপনাদের মাঝে তুলে ধরলাম। মাত্র 47,000 টাকায় পেয়ে যাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার। তো আশা করছি এই টাইপের ভিডিও দেখার জন্য আপনি অতি আগ্রহে বসে আছেন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে আরও নতুন নতুন বাইক নিয়ে। তবে তামান্না এন্টারপ্রাইজে অনেক অনেক কালেকশন আছে, ভিডিও থাম বলে দিয়ে রাখবো বা ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো, দেখে নেবেন। আমার একমাত্র চ্যানেল আছে 5-10 হাজার টাকা থেকে শুরু করে বাইক আছে। তো গাইস, আজকের ভিডিওটা পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন।